সীমান্তে লেগেছে রং, হৃদয়ে জেগেছে দোলা, নবজীবনের পথে বসন্তের দুয়ার খোলা। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আজ থেকে বন্ধুরা শুরু হচ্ছে আমার দেওরের বিয়ের ব্লগ। বাঙালি বিয়ে মানে হচ্ছে অনেক আনন্দ, অনেক মজা আর অনেক রকমের নিয়মকানুন। তো আমি পরপর সবগুলোই সেইগুলো আপনাদেরকে শেয়ার করব। যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বাঙালি বিয়ে দেখার জন্য। তো আজ থেকে শুরু হলো দেওরের বিয়ের প্রথম পর্ব। নমস্কার বন্ধুরা, আমি ব্লগার চৈতালি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমার দেওরের সামনেই বিয়ে, তো এখন থাকতেই সেই জোগাড় জানতে আমাকে করতে হচ্ছে। আর আমার ঘরের তো আমি একাই মহিলা, তো সবটাই দায়িত্ব আমার উপরেই পড়ে। খুব বেশি বড় করে হচ্ছে না, একটু ছোটো করেই হচ্ছে, কিন্তু নিয়মকানুন সব কিছুই হবে। কোভিডের বিধি মানতে তো অবশ্যই হবে, লোকজন খুব একটা বেশি বলা হবে না, কিন্তু বললাম যে নিয়মকানুন যতটা পারবো চেষ্টা করব। আর আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো যে আমার দেওরের বিয়ের কার্ড আমি কিভাবে রেডি করছি। গতকাল আমার হাজবেন্ড সন্ধ্যাবেলায় এই কার্ডগুলো ছাপিয়ে নিয়ে এসেছে, সেগুলোকে এবার রেডি করতে হবে। তো আপনারাও চলুন আমার সঙ্গে এনজয় করুন কীভাবে আমি বিয়ের কার্ডটা রেডি করছি। ব্লগটি পুরো দেখবেন এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথমবার আমার পরিবারে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেওরের বিয়েতে কী কী করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তবে হয়তো সময় মতো করে উঠতে পারবো না, হয়তো আগে পিছনে হয়ে যাবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। বিয়ের ব্লগে কিন্তু অনেক কিছু রয়েছে, কেননা বিয়ে মানে অনেক বড় কাজ। তো কার্ড থেকে শুরু করছি, এরপরে রয়েছে কেনাকাটা, রয়েছে নিয়মকানুন, রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি নিয়ে বসেছি সব কিছু কার্ড, তো চলুন দেখাই। আর এটা একটা ইউনিকর্ন, আমার মেয়েকে ওর বান্ধবী স্নেহা দিয়েছে, কিন্তু আমারও ভীষণ ভালো লাগছে, এই জন্য একটু আজর করে নিলাম। তো এবং কোলেও নিয়ে বসেছি, ভীষণ সফট। না এটা করলে হবে না, তো চলুন কাজগুলো সেরে ফেলি। এই যে কার্ড এখানে, তো এই হচ্ছে বিয়ের কার্ড, লেখা রয়েছে এখানে সব কিছু, কবে কি হবে, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, কোথায় প্রীতিভোজ হবে, সব কিছু লেখা রয়েছে। তো এইবার এরকম করে, আর এখানে রয়েছে বিশ্বজিৎ আমার দেওরের নাম, ওয়েটস পাপিয়া, তো আমার হবু জায়ের নাম হচ্ছে পাপিয়া। তো এইগুলোকেও কেটে কেটে লাগাতে হবে। তো এই যে নামগুলো আছে এগুলোকে আগে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ঠিক আছে, একটাই করে দেখা। এগুলো কিন্তু দোকান থেকেও করে আনা যায়, তো যেহেতু একটু সময় রয়েছে তো সেই জন্য আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে যে বাড়িতে বসেই আমরা করে নেব। আর সবাই মিলে করলে ভীষণ মজা লাগে। আমাকে হেল্প করছে কে দেখবেন, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি। এখানে কিছু টুকরো লাল কাগজ ওনারা কেটেই দিয়েছিলেন, তো সেটাকে আঠা লাগিয়ে নিচ্ছি এবং এই যে হলুদ খামটা ছিল তার উপরে এইভাবে লাগিয়ে দিলাম। এই কার্ড তৈরি করা খুব একটা কঠিন কাজও নয়। তো এবার এই নাম লেখা টুকরোটা এইভাবে আমি এখানে বসিয়ে দেব। তার আগে একটু ফেভিকল লাগিয়ে দিচ্ছি, ফেভিকল দিয়ে এইভাবে এখানটা ঠিক বসিয়ে দেব। একটু নিচু করেই দিলাম, কেননা এর উপরেই একটা স্টিকারের থেকে খুলে একটা ডেকোরেট আইটেম লাগাবো। এই যে দেখুন এটা স্টিকার লাগানো রয়েছে, এখান থেকে আস্তে করে খুলে নিয়ে তারপর আমি নাম যে লেখাটা বসালাম আঠা দিয়ে তার উপরে লাগিয়ে দেবো। এই খুলে নিয়েছি ঠিক এইভাবে, এই দেখুন মাঝখানে গ্যাপ রয়েছে, ওই গ্যাপেই ওই নাম দুটো দেখা যাবে। তো এই দেখুন এইভাবে আঠা দিয়ে বসিয়ে দিলাম।
এরপর দেখুন এখানে রয়েছে স্বস্তিক চিহ্ন, এটাকেও স্টিকারের মতন এখানে আঠা দিয়ে লাগানো রয়েছে। তো আস্তে আস্তে আমি এটাকে খুলে নেব, এইভাবে দেখুন আঠা রয়েছে। তো এটাকে আমি ঠিক এর উপরেই বসিয়ে দিলাম। তো আঠা তো চট করে লেগেও যাচ্ছে। এইভাবে মাঝখানের যে কার্ডটা সেটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমাদের এই সাইডে দেব আমি হলুদ আর সিঁদুরের ছোঁয়া। তো ওটা দিতে হয়, ওটা ঠাকুরমশাইকে একটু কথা বলে নিই, তারপরে এখানে আমি সিঁদুর আর হলুদ লাগিয়ে দেব। তো এইভাবে আমাকে সবগুলো কার্ড তৈরি করে নিতে হবে। তো এটা গেল ভেতরের কার্ডটা, এবার বাইরের এনভেলপটা তৈরি করতে হবে। তো এটা হচ্ছে এনভেলপ, উপরে যেটা থাকে এখানে বাংলায় লেখা রয়েছে বিশ্বজিৎ পাপিয়া, ওপাশে লেখা রয়েছে বধুবরণ। তো এবার এটাকে তৈরি করতে হবে। তো চলুন শুরু করা যাক। এবার এটাকে এইভাবে ভাঁজ দেওয়া হয়েছে, সেই দাগ থেকেই আমাকে করতে হবে। তো এবার আমি ভিতরটা রেডি করে নেবো। এই আমার বাইরেটা হয়ে গেল, ভিতরটা এরকম পুরো হলুদ রঙ, এবং এখানে আমি একটু আঠা লাগিয়ে নেব। আরো দরকার উপর দিয়ে হবে, উপর দিয়ে হবে নিচেরটা। আমার ছেলে বলছে আমি ভুল করছি, ঠিক আছে দেখি করে দেখি ভুলটা কীরকম হচ্ছে। মানে আমাকে হেল্প করছে হচ্ছে আমার ছেলে, কাকার বিয়ের খুব আনন্দ। তো আমরা দুজনে মিলেই এখন এই কার্ড বানাচ্ছি, ও হচ্ছে কাঁচি দিয়ে এই নামগুলোকে আমাকে কেটে দিচ্ছে। আর সবাই ঘুমোচ্ছে দুপুরবেলা, শুধু আমরা দুজনেই এই কার্ড রেডি করছি। তো বন্ধুরা এইভাবে আমি তৈরি করে ফেললাম, এই দেখুন আমার দেওয়া হয়ে গেল বিয়ের কার্ড। বিয়ের কার্ড সামনেটা এটা। তো এবার চলুন কার্ডটাকে এনভেলপ থেকে বের করে দেখাই কীরকম হলো। এই বার করতেই প্রথমে বিশ্বজিৎ ওয়েটস পাপিয়া দেখাবে, তারপর ভেতরটা। এখানে সব লেখা রয়েছে যাবতীয় তথ্য। তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন। আর এই বিয়ে পর্বের প্রতিটি পর্ব আপনারা দেখবেন সত্যি খুব ইন্টারেস্টেড হবে। আর আমি জানি আপনারা সবাই আমাকে খুবই ভালোবাসেন, আমার পাশে আছেন। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্লগার চৈতালির তরফ থেকে।